হ্যালো ভিউ আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ল্যাম স্কিন ডিজিস অর্থাৎ চামড়ার যে ভাইরাস বা চামড়ার ক্ষত হয় অনেকেই পক্সে বলে এটা অনেকেই ঘা বলে তো এটা হচ্ছে ল্যাম স্কিন ডিজিজ স্কিন চামড়ার ক্ষত চামড়ার ক্ষত হলে একটা গরু কি পরিমাণ অসুস্থ হতে পারে এবং এর ট্রিটমেন্ট কী এই লাম স্কিন ডিজিজের ট্রিটমেন্ট কীভাবে করবেন সেই বিষয়ে আজকের এই ভিডিওতে একদম সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন আপনার গরুর যদি এরকম লাম স্কিন ডিজিজ হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে এই গরুটাকে যত্ন করবেন এবং এর ট্রিটমেন্টটা কীভাবে দেবেন তো সুন্দর করে এ টু জেড এই ভিডিও আমি তুলে ধরার চেষ্টা করবো তো দেখতে পাচ্ছেন এই যে আমার এই গরুটা আসলে এই লাম স্কিন ডিজিস ম্যাক্সিমাম ছোট গরুর হয়ে থাকে বড়ো গরুরও হয়ে থাকে কিন্তু ছোটো গরু বেশি ইফেক্ট করে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার এই গরুটা কিন্তু আজ দুই থেকে তিন দিন এই প্রচুর পরিমাণ ধারণ করছে এবং এই লাম স্কিন ডিজিস একটা ভাইরাস এই ভাইরাস দেখতে পাচ্ছেন হলে পায়ের গুড়ালি কিন্তু ফুলে যায় দেখতে পাচ্ছেন চারটা পায়ে কিন্তু এর ফুলে গেছে এবং সারা শরীরে গুটা গুটা ওঠে যেরকম ফোড়া হয় সেরকম উঠে এই ফোঁড়াটা অনেক সময় গলে যায় অনেক সময় গায়ে বসে যায় তো আপনারা দেখতে পাচ্ছেন এই বর্তমান কিন্তু এই লাম স্কিন ডিজিজ প্রচুর পরিমাণে অ্যাটাক করছে বাংলাদেশে এবং গত চার থেকে পাঁচ বছর কিন্তু এই রোগটা বাংলাদেশে প্রচুর আকারে ধারণ করছে তো আপনারা অবশ্যই এর প্রতিকারে কি এবং এটা কিভাবে সারবে সে বিষয় নিয়ে একটু আলোচনা করি আপনারা যদি এইভাবে নিয়মিত ট্রিটমেন্ট করেন অবশ্যই আপনার গরুটা সুস্থ থাকবে তো এই লাম স্কিন ডিজিজ আসলে এক ধরনের একটা ভাইরাস এটা আপনারা যদি প্রথম অবস্থায় এটাকে ভ্যাকসিন করা থাকে সেই ক্ষেত্রে অনেকটা কম থাকে তো আসলে ভ্যাকসিন করার পরেও কিন্তু আমার হয়েছে আমার ভ্যাকসিনের ডেটটা চলে গেছে তারপরে আসলে কোম্পানির কাছ থেকে নিতে পারেনি বা সংগ্রহ করতে পারেনি এখনও দেয়া হয়নি তো বছরে একবার অবশ্যই আপনারা ল্যাম্পির ভ্যাকসিনটা দিয়ে দেবেন আপনার গরুগুলো শুরু রক্ষা থাকবে তো দেখতে পাচ্ছেন এই যে লাভ স্কিন ডিজিজ হলে এর প্রতিকার কি এবং এর ট্রিটমেন্ট কি করবেন তো প্রথম অবস্থায় গরুকে অবশ্যই গোসল করানো যাবে না আর এই ল্যাম স্কিন ডিজিজ হলে গরুর প্রচুর পরিমাণে জ্বর আসে গায়ে ব্যথা হয় এবং ক্ষয় অরুচি হয় তো আপনারা প্রথম অবস্থায় এর ট্রিটমেন্ট যেটা আসলে এটার হামরিক ট্রিটমেন্ট দেওয়া যাবে না এটা এক ধরনের ভাইরাস যেটা পনেরো থেকে বিশ থেকে এক মাস পর্যন্ত আপনার গরুর গায়ে থাকতে পারে তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ হয়েছে তো এটার প্রথমে আপনারা যেটা দেবেন লাম স্কিন ডিজিজ হওয়ার পরে যেহেতু গরুর গায়ে প্রচুর পরিমাণ জ্বর থাকে সেই জন্য আপনাকে এই যে দেখতে পাচ্ছেন এইস ভেট স্কোয়ারের প্যারাসিটামল এটা আপনাকে অবশ্যই দিতে হবে বডি ওট অনুযায়ী আপনার এটা দিতে পারেন এবং আরেকটা আছে যেহেতু ওর গায়ে প্রচুর ব্যথা হয় সেই কারণে আপনারা ব্যবহার করবেন মেলোকেম মেলোকেম অত্যন্ত সুন্দর এবং দামে সাশ্রয় আছে তো আপনারা বডিওয়েট অনুযায়ী ওই ওষুধটা দিবেন এবং সাথে সাথে রেনামাইসিন রেনেটার যে ওষুধ আছে রেনামাইসিনটা দেবেন রেনামাইসিনটা দেওয়ার কারণ যে ওর গায়ের যে রসটা থাকে বা ওই ফোঁড়ার যে রসটা থাকে ওই রসটা টেনে নিয়ে খুব দ্রুত ঘাটা সারতে সাহায্য করে তো আপনারা অবশ্যই এই তিনটা প্রোডাক্ট অর্থাৎ হ্যাঁ এইসভেড মেলো কম অর্থাৎ বেতার বড়ি এবং মাইসিন এই তিনটা প্রোডাক্ট আপনার বডি ওয়েট অনুযায়ী সকাল এবং বিকাল যদি অতিরিক্ত হয় তো সকাল এবং বিকালে দেবেন যদি স্বাভাবিক তুলনায় কম হয় সেই ক্ষেত্রে একবেলা দিলেই হবে তো আপনারা প্রতিদিন যদি এই ওষুধগুলো এক টানা খাওয়াতে পারেন তা আপনার গবাদি পশুটা খুব দ্রুত সুস্থ হয়ে যাবে এবং দশ থেকে পনেরো মধ্যেই গরুটা স্বাভাবিক হয়ে যাবে তো আপনারা অবশ্যই এই ওষুধগুলো খাওয়াবেন এবং ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই কারণ এই ওষুধগুলো খেলেই আপনার গরুটা আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকবে অনেকেই অনেক সময় ডাক্তার নিয়ে এসে তড়িঘুড়ি করে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন করেন সেই ক্ষেত্রে অনেক সময় সমস্যা হয়ে যায় গবাদি পশুর মৃত্যু পর্যন্ত হতে পারে এই লাম স্কিন ডিজিসের কারণ তো আপনারা অবশ্যই সাবধানতার সহিত এটাকে মোকাবেলা করেন এবং আপনারা যারা গবাদি পশুর পালন করেন বিশেষ করে তিন থেকে চারটা পাঁচটা গরু আছে তারা অবশ্যই লাম স্কিন ডিজিসের ভ্যাকসিন বেরোচ্ছে আপনারা ভ্যাকসিনটা করে দেবেন প্রতি বছরে একবার এবং খোঁড়া রোগের যে ভ্যাকসিনটা আছে বছরে দুইবার অর্থাৎ ছয় মাস পর পর যদি করে দেন তাহলে এরকম কোনো প্রবলেমের ফেস হবেন না তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জোয়ার ডেলি ফার্মের সাথে থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন আপনার আর এক ভাইয়ের আশা করি এই ভিডিওটা অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি আমি মাহমুদ হোসেন রিপন আল্লাহ হাফেজ